F-16 যুদ্ধবিমানকে নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক করবে তুরস্ক। মার্কিন F-16 যুদ্ধবিমানকে নিজস্ব প্রযুক্তিতে আরও অত্যাধুনিক করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ন্যাটো সদস্য দেশটির সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অজগুল প্রকল্পের আওতায় মার্কিন এই বিমানকে তুরস্কের বিমানে রূপান্তর করা হবে। বৃহস্পতিবার তুরস্কের সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ইসমাইল দেমির এ তথ্য জানিয়েছে। ইসমাইল দেমির বলেন, সমরাস্ত্র খাতে আমরা বিদেশ নির্ভরতা কমাতে যেসব উদ্যোগ নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই অজগুল প্রকল্প। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বর্তমানে তুরস্কের বিমানবাহিনীর হাতে যেসব F-16 যুদ্ধবিমান রয়েছে সেগুলোর কম্পিউটার ও সফটওয়্যার নিজস্ব প্রযুক্তিতে আরও আধুনিক করবে। তুর্কি এসব অত্যাধুনিক যুদ্ধবিমানের নামকরণ করা হবে F-16 অজগুল। এ প্রকল্পের আওতায় 35টি F-16 যুদ্ধবিমানকে F-16 অজগুলে রূপান্তর করা ছাড়াও নতুন আরও 30টি অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ করা হবে। এছাড়া অত্যাধুনিক বিমানটির রাডার সিস্টেম, ককপিট, অপার ফ্রন্ট কন্ট্রোল প্যানেল, ফুয়েল হাইড্রোলিক ইন্ডিকেটর, ইঞ্জিন ডিসপ্লে স্ক্রিন ও ইমার্জেন্সি ইন্ডিকেটর আরও আধুনিক করা হচ্ছে।